চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের সাহায্যে আমরা দেখি পৃথিবীর যাবতীয় সৌন্দর্য উপভোগ করি। আমাদের কর্মব্যস্ত জীবনে চোখের ভূমিকা অপরিসীম। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার চোখ কতটা দেখতে সক্ষম এবং আপনার চোখের পাওয়ার কত। এই পৃথিবীতে প্রতিটি মানুষই একে অন্যের থেকে আলাদা, তবে কিছু মানুষ আছে যারা একটু বেশি আলাদা। আজকের যে পরীক্ষাটি আমরা করতে চলেছি সেটা 90% মানুষই শেষ পর্যন্ত যেতে ব্যর্থ হবে। তবে যারা নিয়মিত মস্তিষ্ক চর্চা করে ও চোখের যত্ন নেয় তাদের জন্য এটা খুবই সাধারণ ব্যাপার। আপনার চোখের পাওয়ার আবিষ্কারের আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম আরও ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের চোখ 576 মেগাপিক্সেলের সমান, সুতরাং আপনি আপনার চোখ দিয়ে কতটা পরিষ্কার দেখতে পান। চারটি পরীক্ষার মাধ্যমে আজকে আপনি আপনার চোখ সম্পর্কে ধারণা পাবেন। প্রথম দিকের পরীক্ষাগুলো খুবই সহজ, তবে ধীরে ধীরে কঠিন হতে থাকবে। শুধুমাত্র 8% মানুষই কেবল স্টেজ 4-এর সবগুলো টেস্টে উত্তীর্ণ হতে পারবে, কারণ এটা খুবই কঠিন। সবগুলো টেস্টেই আপনাকে একই প্রশ্ন করা হবে। প্রশ্নটি হচ্ছে 10 রঙের মধ্য থেকে ভিন্ন রঙটি খুঁজে বের করতে হবে। মনে রাখবেন, যে কোনো একটাই ভুল করা মানে আপনার পরীক্ষা এখানেই সমাপ্তি। তবে শেষ পর্যন্ত দেখতে পারেন, কেননা পরবর্তীতে আরও কয়েকটি স্টেজ পার করেও বসতে পারেন। সুতরাং আপনার চোখ এবার পরিষ্কার করে নিন। স্টেজ 1-এর প্রথম ধাপ। ওকে, এটা খুবই সহজ। আমার কোনো সন্দেহ নেই যে আপনি এটাও খুঁজে পাবেন। স্টেজ 1 শেষ হয়েছে। এটা শুধুমাত্র একটা প্র্যাকটিস ছিল। 97% মানুষই এটা সহজে পার করতে পারবে। স্টেজ 2, চলুন একটু কঠিন স্টেজে যাওয়া যাক। এই স্টেজে একটু বেশি মনোযোগ প্রয়োজন হবে। এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমিও জানতাম এটা 10 নম্বরটাই হবে। দুই নম্বর স্টেজও শেষ হয়ে গেল। আপনি কি এটা পার করতে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আপনার দৃষ্টিশক্তি অ্যাভারেজ, আপনি 55%-এর মানুষের কাতারে পড়েন। এই চ্যালেঞ্জ ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। এবার আসছে স্টেজ 3। ওয়াও, আপনি বেশ ভালোই পেরেছেন। ওহো, আমি নিজেও একটুর জন্য এটা মিস করেছিলাম।
কিন্তু এগুলো তো সবই একই রকম লাগছে। ও, আমি এখন দেখতে পেলাম এটাকে। স্টেজ থ্রি শেষ। এই স্টেজটি মাত্র 30% মানুষ পার করতে পারবে, এবং আপনি যদি এই কাতারে পড়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন জানাই। আর যদি আপনি এই স্টেজে উত্তীর্ণ না হতে পারেন তাহলে মন খারাপ করবেন না, কারণ কিভাবে দৃষ্টিশক্তি বাড়ানো যায় এ বিষয়ে আমাদের একটি ভিডিও আসছে। এবার সময় এসেছে স্টেজ ফোরের। এটা আপনার জীবনকে বদলে দিতে পারে, কেননা আপনি নিজের সুপার পাওয়ার আবিষ্কার করতে চলেছেন। তবে তার আগে চলুন কিছু চোখের ব্যায়াম করে নেই, এর ফলে আপনার দৃষ্টিশক্তি আরও সক্রিয় হবে। প্রথমে মনে মনে কিছু জ্যামিতিক ফিগার কল্পনা করুন। যেমন একটি ত্রিভুজের কথা কল্পনা করুন। ত্রিভুজটিকে চোখের সাহায্যে আঁকতে চেষ্টা করুন। এবার এর থেকেও বড় একটি ত্রিভুজ আঁকুন। ঠিক একইভাবে একটি বৃত্ত আঁকুন। এভাবে আপনি ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ এঁকে মাঝে মাঝে এক্সারসাইজ করে নিতে পারেন। আপনার চোখের ব্যায়াম শেষ। চলুন এবার স্টেজ ফোরে যাওয়া যাক। 10টি রঙের জন্য 10 সেকেন্ড করে সময় ছিল। আপনাদের সুবিধার জন্য আমি আরও 5 সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি। এগুলো কি হচ্ছে? এগুলো তো সবই একই রকম দেখতে। এটা কিভাবে সম্ভব? পার্থক্য তো আমি ধরতেই পারিনি। আপনি পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়েট, আমি আমার ডিসপ্লেটা পরিষ্কার করে নিই, তাহলে হয়তো আরেকটু ভালো দেখতে পাবো। ও নো, আমি ভেবেছিলাম 1 নম্বরটা হবে, এবারও আমি ব্যর্থ হলাম। ওয়েট, এটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য ব্যাপার, একটাও পারলাম না। তবে কনগ্রাচুলেশনস তাদের জন্য যারা এই স্টেজও পার করে ফেলেছেন। আপনি আসলেই একজন সুপার হিউম্যান। আপনার চোখের দৃষ্টি অসাধারণ। প্রায় 92% মানুষ এই স্টেজে এসে ব্যর্থ হয়। আপনি জেনে খুশি হবেন যে আপনার রং চেনার ক্ষমতা অসাধারণ। এবার সবশেষে আপনাদের একটি বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় আপনাকে চোখ এবং মস্তিষ্ক দুটোই ব্যবহার করতে হবে। আপনারা এর জন্য 20 সেকেন্ড করে সময় পাবেন। এই ছবিটির দিকে লক্ষ্য করুন। দুটি পাখি একই রকম, কিন্তু এদের মধ্যে একটি পার্থক্য আছে, সেটি খুঁজে বের করতে হবে। কি খুঁজে পেয়েছেন? অলরাইট, দ্বিতীয় পাখির এই জায়গায় লক্ষ্য করুন। প্রথম পাখির ঠোঁটে আছে 2টি পাতার কণা, আর দ্বিতীয় পাখির ঠোঁটে আছে 1টি। এবার এই ভেড়া দুটির দিকে লক্ষ্য করুন, এখানেও একটি পার্থক্য আছে। প্রত্যেকটি খুঁটিনাটি লক্ষ্য করে দেখতে হবে। ওকে, দুটি ভেড়ার চোখের দিকে লক্ষ্য করুন। এই রেখাটি প্রথম ছবিতে সামান্য বাঁকা। এবার সর্বশেষ এই মাছ দুটির দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে।
ভালো করে খেয়াল করুন, দেখুন তো কোনো পার্থক্য খুঁজে পান কিনা। দ্বিতীয় মাছের চোখের দিকে খেয়াল করুন, এই কালো দাগ দুটি নেই। যদি সবকয়টি পার্থক্য নিজে থেকে খুঁজে বের করতে সক্ষম হন, তাহলে নিঃসন্দেহে আপনি একজন ইন্টেলিজেন্ট। সুতরাং আপনারা উপরের টেস্টে কয়টা স্টেজ পার করেছেন এবং ইন্টেলিজেন্ট টেস্টে আপনি কয়টা উত্তর দিতে পেরেছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি আপনার কোনো বন্ধুর সুপার পাওয়ার চেক করে দেখতে চান, তাহলে তাকে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।